দিনের আলোয় বুধবার রাজধানীর আস্তাবল ময়দানের সামনে থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শহরবাসীদের মধ্যে। এবার তদন্ত করে এই ছিনতাইয়ের মূল কাহিনী বের করল পূর্ব আগরতলা থানার পুলিশ। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় বলেন, গতকাল অর্থাৎ বুধবার সফিকুল ইসলাম নামে এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন যে রাজধানীর আস্তাবল ময়দানের সামনে থেকে দুই যুবক মিলে তার কাছ থেকে 6,000 টাকা ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনাটি শোনার সাথে সাথে বুধবারই এই ঘটনার তদন্তে নেমে ওই দুই অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ এবং তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে সফিকুল ইসলাম নামে ওই ব্যক্তি তাদের কাছ থেকে ড্রাগস ক্রয় করতে আসে, কিন্তু ড্রাগস ক্রয় করার জন্য যত টাকা তাকে দিতে বলা হয়েছিল সেই টাকা সফিকুল দিতে রাজি হননি। এই নিয়েই শুরু হয় ঝামেলা। পরবর্তী সময়ে ওই দুই যুবককে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয় সফিকুল। আর যেমন কথা তেমনই কাজ, ওই দুই যুবককে চুরির মিথ্যে অপবাদ দিয়ে পুলিশে ধরিয়ে দেয় সফিকুল। কিন্তু শেষ রক্ষা হয়নি সফিকুলেরও, ওই দুই যুবকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মূল কাহিনী। বর্তমানে ওই দুই যুবক অর্থাৎ দুই ড্রাগস বিক্রেতা অরূপ ত্রিপুরা এবং সুখলাল ঋষিদাস সহ সফিকুল ইসলামকেও গ্রেফতার করেছে পুলিশ। আপনাদেরকে জানাতে হচ্ছে, গতকালকে দুপুর দেড়টা নাগাদ আমাদের কাছে একটা খবর আসে যে ভিআইপি রোড মিস আস্তাবল রোডের এখানে একটা ছিনতাই হয়েছে এবং ছিনতাইকারী একজন ব্যক্তির কাছ থেকে 6,000 টাকা ছিনতাই করে নিয়ে যায়। তো পরবর্তী সময় আমরা যখন ঘটনাটার সঙ্গে সঙ্গে তদন্তে নামি, তদন্তে নামার পর আমরা একটা জিনিস বুঝতে পারি যে সফিকুল ইসলাম যার থেকে টাকা নেওয়া হয়েছে, যার অভিযোগ, তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে তার সাথে জোর করে যারা নিয়েছে তাদের নাম অরূপ ত্রিপুরা এবং শুক্লাল ঋষিদাস। তো এরা দুজনকে আমরা যেভাবেও গ্রেপ্তার করি, গ্রেপ্তার করার পর ইন্টারোগেশনে একটা জিনিস পরিষ্কার আসে যে অ্যাকচুয়ালি এখানে মারধর হয়েছে উভয়ই ড্রাগ এডিক্ট। শফিকুল ইসলাম সেও একজন ড্রাগ এডিক্ট এবং বাকি যারা আছে ওরাও ড্রাগ এডিক্ট, এবং ড্রাগ কেনা বেচা নিয়েই এই ঝগড়াটি হয়েছে। এবং সফিকুলকে যখন আমরা তল্লাশি করলাম, তল্লাশি করে তার কাছ থেকে যেই টাকাটা সে বলেছে 6,000 টাকা ওরা নিয়ে গেছে ওটা ওর কাছেই পেয়েছি। তার কাছে বাকি সব যেই টাকাগুলি সবগুলি আমরা পাওয়ার পর দেখবো শুধু 500 টাকা নেই ওর কাছে। তখন 500 টাকার যে কাহিনী সেটা বার করতে গিয়ে দেখি যে সে 500 টাকার ড্রাগ কিনেছিল, সে 5টি কোটা কিনেছে এই অরূপ ত্রিপুরার কাছ থেকে কন্টেনার, সেটার দাম হিসেবে সে 500 টাকা দেওয়ার পর ওরা সে বিষয়ে মানতে নারাজ, না 500 টাকা হবে না। তখনই এখানে ধস্তাধস্তি হয়, কিছু মারামারি হয়। তখন সফিকুল এদেরকে বলেছে আমি তোদেরকে জেলে ঢুকিয়ে ছাড়ব। সে তখন পরবর্তী সময় এবং রাস্তার মধ্যেই কোনো এক আমাদের এক মিডিয়া ভাইয়ের কাছে ও একটা বাইট দিয়ে বলেছে যে প্রকাশ্যের রাস্তা থেকে আমার পকেট থেকে 6,000 টাকা ছিনতাই হয়ে গেছে। সে এইভাবে খবরটা দেওয়াতে কী হয়েছে, শহরের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, সামনে একটা দুর্গাপুজো আপনারা জানেন এবং মানুষের মধ্যে একটা ভয় আতঙ্ক তৈরি হয়েছে। আমরাও বিষয়টাকে সঙ্গে সঙ্গে দেরি না করে ফিল্ডে নামি এবং সমস্ত ঘটনা তদন্ত করে বার করি। শহরের বুকে ড্রাগস সেবনকারীদের দৌরাত্ম্য বাড়ার ফলে রাস্তাঘাটে চলাফেরা করতেও আতঙ্ক বোধ করছেন শহরবাসীরা। কিন্তু এদের উচিত শিক্ষা দিয়ে শহরবাসীদের নিরাপদ রাখতে অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।